ভারতে বাংলাদেশের 100 সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিমের ফ্ল্যাগ অফের আয়োজন ছিল আজ বনানীতে শেরাটন হোটেলে 100 সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাই কমিশনার ডক্টর বিনয় জর্জ ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অভিনেতা আরিফিন শুভ ডেলিগেটদের দলটি 2022 সালের 12 অক্টোবর ভারতে 8 দিনের সফরে যাবে এই সফরে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।